রথের জয়ন্তী বর্ষে হাওড়ার শিবপুরে নেতাজির সঙ্গে পুজো উদ্বোধন করেন বেলুর রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ শ্রীমত স্বামী আত্মভূতানন্দজি। থিম এবং সাবেকিয়ানায় সেজে উঠেছে মণ্ডপ এবং প্রতিমা। মায়ের বোধন না হলেও শারদ উৎসবে মেতে উঠেছেন আম বাগানে। কোথাও থিম, কোথাও আবার সাবেকিয়ানার ছোঁয়ায় সেজে উঠেছে নানা মণ্ডপ। সেই সব দেখতে মণ্ডপে মণ্ডপে নেমেছে মানুষের ঢল। সেই ছবি ধরা পড়ল শিবপুরের নেতাজি সংঘের পুজোতে। এবছর রজত জয়ন্তী বর্ষে পুজোর সম্পাদক ও সভাপতি বিষ্ণু মাইতি, মুখ্য উপদেষ্টা সমাজসেবী সোমনাথ ভট্টাচার্য। পুজোর উদ্বোধন করেন বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ শ্রীমত স্বামী আত্মভূতানন্দজি। মহারাজ বলেন, কাউকে দূরে রেখে নয়, সবাইকে নিয়ে ওই উৎসব। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজোর কটা দিন মণ্ডপেই কাটাবেন বলে জানিয়েছেন এলাকার মানুষ। কলকাতা টিভি। ষষ্ঠীর দিনে টিন বাজিয়ে দুর্গাপুজো শুরু হয় কালিয়াগঞ্জের তরঙ্গপুরের ঘোষবাড়িতে। একসময় জঙ্গলে ঘেরা এলাকায় বন্য জন্তু ছিল, ছিল বাঘেরও আতঙ্ক। সেই আতঙ্ক থেকে রেহাই পেতে টিন বাজাতেন এলাকার মানুষ। পুজোর সময়ও তার অন্যথা হতো না। সময় পরিবর্তনের সঙ্গে জঙ্গল সাফ হওয়ার সেই আতঙ্ক আর নেই। তবু প্রথা মেনে পুজোর সময় টিন বাজানোর চল আজও রয়েছে। প্রথা মেনে আজও টিন বাজিয়ে পুজোর সূচনা হয় কালিয়াগঞ্জের ঘোষবাড়িতে। লোককথা, দেশ স্বাধীনের বছর তৎকালীন দিনাজপুরের কালিয়াগঞ্জের মানুষের মনে স্বাধীনতার আনন্দ ছিল না। কালিয়াগঞ্জ তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে চলে যাওয়ার আশঙ্কা করছিলেন তারা। পাশাপাশি ঘন জঙ্গলে ঘেরা কালিয়াগঞ্জে বাঘের আতঙ্কও ছিল। এই দুয়ের জাঁতাকলে জেরবার হয়ে পড়েছিলেন তারা। এহেন পরিস্থিতিতে সেই সময় কালিয়াগঞ্জের তরঙ্গপুরের সতীশচন্দ্র ঘোষ সহ কয়েকজন পুজো শুরু করেছিলেন। কালিয়াগঞ্জ যেন পূর্ব পাকিস্তান তথা অধুনা বাংলাদেশের ভাগে না পড়ে তার জন্য সতীশচন্দ্র ঘোষ দুর্গার কাছে প্রার্থনা করেছিলেন। সেই থেকে ওই পুজো তরঙ্গপুরের ঘোষ বাড়ির পুজো নামে পরিচিত হয়ে আসছে। পরবর্তীকালে মায়ের মন্দির তৈরি হয়। মন্দির তৈরির সময়ে জঙ্গলে ভরা এলাকায় বাঘের আতঙ্ক সহ বন্যজন্তুর উৎপাত ছিল। তার থেকে রক্ষা পেতে ষষ্ঠীর দিনে গ্রামের মানুষ টিন বাজিয়ে পুজোর আয়োজন করেন। সেই রেওয়াজ আজও রয়েছে। যখন দেশ ভাগ হয় সেই মুহূর্তে কালিয়াগঞ্জ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং সেই সময় স্বর্গীয় ঠাকুরদার সতীশচন্দ্র ঘোষ সহ এই এলাকার এবং কালিয়াগঞ্জের সমস্ত নাগরিকবৃন্দ আন্দোলন সংগঠিত করেছিলেন যাতে কালিয়াগঞ্জ পাকিস্তানে অন্তর্ভুক্ত না হয়, বর্তমান বাংলাদেশে অন্তর্ভুক্ত না হয়। এবং ঠাকুরদা সেদিন সেই সময় মা দুর্গার কাছে প্রার্থনা করেছিলেন যে কালিয়াগঞ্জ যদি দেশভাগে পাকিস্তানে অন্তর্ভুক্ত না হয়, যদি ভারতবর্ষের মধ্যেই থেকে যায় আন্দোলন সংগঠিত করার পর, তাহলে বাড়িতে তিনি দুর্গাপূজার শুরু করবেন এবং দুর্গা মন্দির প্রতিষ্ঠিত করে পূজার সূত্রপাত করবেন। ঘোষবাড়ির পারিবারিক পুজো হলেও প্রতি বছরই বারোয়ারি পুজোর চেহারা নেয়। কালিয়াগঞ্জ থেকে অমিত দের রিপোর্ট, কলকাতা টিভি।